রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুট, বুথ দখলের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এবার হুগলি জেলার যে সকল বুথে কেন্দ্রে কারচুপি ও তৃণমূলের রিগিং হয়েছে, সেই সব বুথগুলিতে ফের নির্বাচনের দাবি তুলল বিজেপি। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি প্রার্থীদের অভিযোগ নিয়ে মগরা বিডিওর কাছে 83 জন বিজেপি প্রার্থীর অভিযোগপত্র তুলে দেওয়া হল। বিজেপির পক্ষ থেকে পুরো হুগলি জেলায় এই কর্মসূচি শুরু হল। এদিন চুচুড়া মগলা ব্লকে একাধিক বুথে বিজেপির গ্রাম সভা থেকে সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের অভিযোগ সংগ্রহ করে চুচুড়া মগলা বিডিও প্রিয়াঙ্কা বালার হাতে তুলে দেয় হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি রাজীব নাগ এবং ব্যান্ডেল মন্ডল বিজেপির সভাপতি প্রভাত গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ব। যে সমস্যাগুলো হয়েছে ভোট গ্রহণ থেকে একদম গণনা পর্যন্ত, সেক্ষেত্রে সর্বত্র বিজেপির উপরে আলাদাভাবে একটা গুপ্ত সন্ত্রাস চলে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে গুনতে যেমনভাবে দেওয়া হয়নি বা গুনতে কোনো জায়গায় ঢুকতে গেছে, কাউন্টিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে কি যে প্রার্থী সে একা রয়েছে, বাদবাকি সবকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা কেউ নেই। তারপরে দেখা যাবে কি ব্যালট বাক্সে সিল খোলা, ব্যালট বাক্সের মধ্যে বিজেপির যে আপনার ব্যালট পেপার সেখানে বিজেপির ভোট দেওয়া রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, তো এরকম সমস্ত কিছু যে সমস্যাগুলো আমাদের মধ্যে আমাদের উপরে করেছে প্রশাসনের যারা বর্তমান রুলিং পার্টি, তো তার বিরুদ্ধে আমরা বিডিওকে বিভিন্নভাবে কমপ্লেন করেছি যে আমাদের যে প্রার্থীরা তারা সঠিকভাবে ভোট গ্রহণ করাতে পারেনি। তৃণমূল তৃণমূল প্রকৃতই আপনারা দেখুন না, ভোট কোথায় হবে? আজকে বিভিন্ন জায়গায় ব্যালট পেপারগুলো ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়ে তারা নিজেরা জিতেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের ভোট নেই হুগলিতে। তো হুগলি সাংগঠনিক জেলা, যেভাবে পুনরায় যদি ভোট কারানোর ব্যবস্থা হয় তাহলে দেখিয়ে দেবো যে এবং কেন সেন্ট্রাল ফোর্স দিয়ে না বাংলার পুলিশ দিয়ে, সেন্ট্রাল ফোর্স দিয়ে হবে এবং তাদেরকে ঠিকঠাক মতন তাদের ব্যবহার করতে হবে। কেন তাদেরকে বসিয়ে রাখা, হ্যাঁ নাটকবাজি করে বসিয়ে রাখা, বলছে সেন্ট্রাল ফোর্স আছে এদের কাজ করতে দেয় না, এইসব কথা চলবে না। একদম সঠিকভাবে তাদের দায়িত্ব দিয়ে কাজ করাবে এবং সেক্ষেত্রে আমরা জিতব। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন সিট কভার। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা,
পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা। লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 38, 7477161 39 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।